আমরা যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে প্রিমিও কালারটা অ্যাকচুয়ালি চেরি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে 17 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন যেহেতু গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিল ব্র্যান্ড নিউ আসার কারণে গাড়িটা কিন্তু এক বছর পরে রেজিস্ট্রেশন অর্থাৎ 17 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন আর মাইলেজ বিস্তারিত সবকিছু আমি দেখাবো আপনাদেরকে তার আগে আমরা গাড়ির আউটলুকটা একটু দেখব এবং ইন্টেরিয়র সাইডটা দেখব তারপরে আমরা প্রাইস বিস্তারিত মাইলেজ সবকিছু নিয়ে কথা বলবো ঠিক আছে চলুন আমরা প্রথমে গাড়ির আউটলুকটা একটু দেখে নেই তারপরে আমরা বিস্তারিত নিয়ে কথা বলি ওকে তো চলে আসলাম গাড়ির পাশে আমরা দেখতেছি ব্ল্যাক কালারের গাড়ি অর্থাৎ চেরি ব্ল্যাক যেটাকে বলে এই হচ্ছে মোটামুটি গাড়ির লেফট সাইডের লুকিং আমরা দেখতেছি লেফট সাইড থেকে কোথাও কোনো ক্র্যাশ দাগ কোনো কিছু নাই একদম ক্লিন দেখা যাচ্ছে গাড়িটা আর চলে আসলাম ব্যাক সাইডে পিছন থেকে দেখতেছি আমরা প্রিমিয়ো জি সুপিরিয়র এবং উপরে ওয়াইপার আছে এবং আমরা পিছনটাও দেখতেছি কোথাও কোনো দাগ ক্র্যাশ কোনো কিছুই নাই একদম ক্লিন তো আসলে গাড়িটা দেখতে একদম নতুনের মতোই মনে হচ্ছে তো চলে আসলাম রাইট সাইডে এই হচ্ছে রাইট সাইডের লুকিং এবং এই হচ্ছে মোটামুটি গাড়িটার আউটলুকিং তো আমরা একটু গাড়ির ব্যাকডালাটা দেখব অর্থাৎ পিছনের ভিতরের স্পেসটা দেখব যেহেতু গাড়িটা অকটেনে ড্রাইভ করা হয়েছে এটাতে কোনো সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কোনো কিছুই নেই এই হচ্ছে মোটামুটি পিছনের লুকিং ব্যাকডালা ব্যাকডালার স্পেসটা অনেক বেশি এবং এই সাইডগুলো যদি আমরা খেয়াল করি আমরা দেখব এখানে কোথাও কোনো ড্যামেজ কিংবা মেজর কোনো সমস্যা এরকম কোনো কিছুই নেই একদম ক্লিন জাপানিজ ফিটিং দেখা যাচ্ছে সব কিছু তো যাই হোক এই হচ্ছে মোটামুটি ব্যাকডালা লুকিংটা আমরা ভিতরে যদি খেয়াল করি দেখব একদম অরিজিনাল সেট আপই আছে জাপানিজ সেট আপ এই সাইডগুলি এগুলি যে কোনো গাড়ির আসলে জাপানিজ সেট আপের মধ্যে এরকমই থাকে তো যাই হোক আমরা ব্যাকডালাটা দেখলাম চলে আসলাম গাড়ির ইঞ্জিনে ইঞ্জিনের কথা যদি বলি আসলে আমার বলার কিছু নাই আপনারা দেখতেছেন যে এই সাইডগুলি কোথাও কোনো ড্যামেজ বা কোথাও কোনো ক্র্যাশ কোনো মেজর কোনো সমস্যা নেই আর কি আর এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনের লুকিং আইডল স্টক সিস্টেম আইডল স্টক সিস্টেমটা আসলে সবাই জানে এটা বলার কিছু নেই তো যাই হোক আমরা ইঞ্জিনটা দেখলাম আমরা এখন গাড়ির ইন্টেরিয়র সাইডটা দেখব এবং তারপরে আমরা প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ইঞ্জিন চলে আসলাম গাড়ির ভিতরে অর্থাৎ পিছনের রিয়ার সিট থেকে আমরা দেখতেছি ভিতরের কালারটা হচ্ছে বিস্কিট কালার অথবা অনেকে বলেন অফ হোয়াইট কালার তো যাই হোক এবং ভিতরের কন্ডিশনটাও আমি দেখতেছি খুব ভালো এবং ফ্রেশ দেখা যাচ্ছে তো আমরা পিছনের সিটটা দেখলাম আমরা একটু সামনের দিকে যাই সামনের সিটে চলে আসলাম সামনে হচ্ছে ড্রাইভিং সাইড আমরা ড্রাইভিং সিটটার দিকে যদি তাকাই ড্রাইভিং সিটটা হচ্ছে ফুল পাওয়ার এই হচ্ছে ড্রাইভিং সিট আর এই হচ্ছে পুশ স্টার্ট এবং ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং দেখতে পাচ্ছি আর আমরা যদি একটু ভিতরে ড্যাশবোর্ডটা দেখি তার আগে আমরা রোপটপটা একটু দেখে নেই এই হচ্ছে রোপটপের লুকিং এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়র লুকিং আর এই হচ্ছে ড্যাশবোর্ড ব্ল্যাক কালার ভিতরে ড্যাশবোর্ডটা গিয়ারের লুকিং এবং ডিভিডি প্লেয়ার জাপানিজ ডিভিডি প্লেয়ার তো যাই হোক আমরা ড্যাশবোর্ড সব কিছুই দেখেছি আমরা একটু মাইলেজটা দেখব তারপরে আমরা আলোচনা করব প্রাইস নিয়ে চলে আসলাম মাইলেজে এই হচ্ছে মাইলেজ তো আমরা এখন একটু প্রাইস নিয়ে কথা বলি গাড়িটার আসসালামু আলাইকুম মনি ভাই কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ জি ভালো আছেন না জি তো গাইজ আমরা কথা বলতেছি ইব্রাহিম অটো কার সেন্টারের ম্যানেজার মনি সাহেবের সাথে কথা মনির ভাই আমরা গাড়িটা দেখেছি জি তো গাড়িটার বিস্তারিত একটু ডিটেইলসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গাড়িটা আসলে বড় গ্রিলের জি সারি ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার 17 মডেল 18 এর রেজিস্ট্রেশন এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি জি বাংলাদেশে আসছে জিরো মাইলেজ কতদিন আপডেট আছে পেপারস আপডেট আছে আপনি ফুললি আপডেট আছে ফুল কমপ্লিট আপডেট আছে কমপ্লিট আপডেট আচ্ছা আচ্ছা আর আপনার এটা জিরো মাইলেজে বাংলাদেশে গাড়িটা আসছে এবং গাড়িটাতে কোনো বড় আকারের কোনো বা নরমালি কোনো স্ক্র্যাচ নাই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলে কিছু নাই গাড়িটা আমি যাই হোক গাড়িটা আমরা দেখেছি গাড়িটার প্রাইসটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম প্রাইসটা কত যাচ্ছেন প্রাইসটা আমরা আস্কিং মানি হিসেবে 30 লাখ 50 চাচ্ছিলাম 30 50 চাচ্ছেন জি আলোচনা সাপেক্ষে কম বেশি করা সম্ভব আচ্ছা আচ্ছা তো গাইজ আমরা প্রাইসটা জানলাম আর গাড়িটা পাবেন ইব্রাহিম অটো কার সেন্টারে ইব্রাহিম অটো কার সেন্টারের লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে চাইলে ফোন করতে পারেন সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন ইব্রাহিম অটো কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটিএর ঠিক অপোজিটে
এবারে মোটরকার সেন্টারে অনেক বড় সাইনবোর্ড আছে, আপনারা দেখতে পারবেন, আর চাইলে ফোন করেও আসতে পারেন। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব লেখাতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম। সালামু আলাইকুম মনির ভাই, ভালো থাকবেন আপনারা।